হাই ফ্রেন্ডস, আজ আমি রান্না করব এগ অমলেট কারি বা ডিমের তরকারি। আলু ও কচু দিয়ে রান্নাটা করব। এটা মুখী কচু বা অনেকে আলতে কচুও বলে থাকে। এই রান্নাটি আপনারা যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন খুবই খেতে ভালো লাগবে এবং সুস্বাদু লাগবে। তবে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দুটো ডিম লাগছে। ডিমটিকে অমলেট করার জন্য একটি বাটি নিয়েছি। বাটিতে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, লাগছে আমার অল্প কাঁচানো কোঁচানো পেঁয়াজ আর একটু নুন। ডিমটা ভালো করে মাখিয়ে নেবো পেঁয়াজ লঙ্কা নুনের সঙ্গে। গ্যাস সামনে একটি কড়াই বসিয়ে দিই। কড়াইতে আমি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। খুন্তির সাহায্যে এইভাবে পাট পাট করে আমি দেব। এইভাবে পাট করে আমি ভেজে নেব। ডিমটি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। সেমভাবে আরেকটি ডিম ভেজে নেব। আমি ফের কুচানো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, অল্প কোঁচানো পেঁয়াজ নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে সেম প্রসেসে ডিমটাকে আমি ফের পাট করে নেব খুন্তির সাহায্যে। ডিমটি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। গ্যাস সামনে একটু কড়াই বসিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, কোঁচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। চৌকো করে আলু কেটে রেখেছিলাম একটি, আর একটি কচু কেটে রেখেছিলাম, এগুলো আমিও ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। একটু নুন দিয়ে দেবো ভাজতে সুবিধার জন্য। মশলা কোনো এখানে আমি অ্যাড করে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো হাফ চামচ, জিরে গুঁড়ো দেবো হাফ চামচ, আদা রসুনের পেস্ট আমি এক চামচ দিয়ে দেবো। ভালো করে আদা রসুনটা ভেজে নেবো যাতে গন্ধ চলে যায় আদা রসুনে। একসঙ্গে আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেবো। আদা রসুনের গন্ধ চলে গিয়েছে, ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কোঁচানো টমেটো একটা দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ নুন। টমেটো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে, কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডিম ভাজাগুলো দিয়ে দেবো। এবার আমি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দেবো।